রাস্তাগুলা উঁচা নিচা আর হইল সরু এখন থেকে কয়লা সুন্দরীর আরেক নাম হইল গরু ডাল দিয়া ভাত মা খাইতে মা খাইতে দুঃখের কথা কই পছন্দের পায়েশ খাওয়ার পরে আরো দিল দই ঘরে আমার বাজার নাই চুলাই ধরে না আগুন তাই তো আমি কয়লা সুন্দরীর জন্য কিনা নিয়ে যাবো পাগল আসসালামু আলাইকুম গাইস আশা করি সবাই ভালো আছেন আমি অনন্দিলা ভালো আছি তো আজকে আমরা যাইতেছি হরিরামপুরের ভগবান চরের যেখানে যাইতে যাইতে হবে অনেক সন্দেহ কিন্তু ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে লাগবে না আপনাদের মন্দ নৌকায় যাইতে যাইতে বোরিং লাগতেছিল তখন হাত ধুইতে চাগাইতে সারাক্ষণের মতো একটু ভাব নিতেছিলাম পিছনে আমার দিকে দুই চাচাই গল্প করতেছিল এদিকে ঘুরা সেদিকে ঘুরা সব দিকে ঘুরে একটু বাবলিতেছিলাম তারপরে আবার গেলাম একটু স্লো মোশন ভিডিও দিতে এখন দেখি গেঞ্জির ভিতরে এত সুন্দর বাতাস লাগতেছে তারপরে দেখলাম পায়ের নিচে একটা কি যেন সেটাকে নোংর না কি জানি বলে ওটা নিয়ে একটু ভাবলে দাঁড়ায় দাঁড়ায় ভিডিও করতেছিলাম তারপরে দুইটা ছবি তুললাম দেখলাম যে ওইটা প্রায় 10 কেজির মতো ওজন ওই যে দূরে পার দেখা যায় সময় লাগবে অল্প এর মাঝে দুই চাচা করতেছিল গল্প শাড়ি বলতে বলতে আমি হয়ে যেতেছি বোকা ওই পাশে দেখলাম যাইতেছে আরেকটা নৌকা ওই নৌকার ভিতরে অনেকগুলো মানুষ ছিল সবার হাতে ছাতি ছিল কিন্তু আমাদের হাতে কোনো ছাতি ছিল না এদিকে আমি পানি ছোয়ার লেগে অনেক অপচেষ্টা চালাইলাম পিছনে বসে আমার কলিজার বড় ভাই তাকায় ছিল দেখতেছিল আমি কি করি না করি আইসা দেখি গাড়ি ঘোড়া আছে খুব কমই চারদিকে তাকায় দেখি ধুধু মরুভূমি বাইরে ভাই নৌকা থেকে নাইমা দেখি চারদিকে কোনো গাড়ি ঘোড়া নাই কিন্তু সামনে অনেকগুলো মোটরসাইকেল দেখে ভাবছিলাম পার্সোনাল কোনো মোটরসাইকেল এখন দেখি না এগুলা তো পার্সোনাল না এগুলা দেখি ভাড়ায় চলে পরে আমরা গরম লাগতেছে দেখে একটা বরই গাছের নিচে এসে বসলাম ওমা ওমা বরই গাছের ভিতরে দেখতেছে আমাদের ভিজিটিং কার্ড লাগানো এইটা কোন বজ্জাতে এই কার্ডটা এখানে লাগাইতে গেছে রে আই হাই নিচে তো আম খাই এখানে অর্ধেক ফেলাই রেখে গেছে আমরা অলরেডি আমাদের 3-4টা মোটরসাইকেল দিয়ে আমরা ওইখানে রওনা দিলাম আর এখানে যাওয়ার পথে একটা সুন্দর জিনিস দেখলাম যে এখানে প্রকৃতির রাস্তাগুলা খুবই সুন্দর মানে গ্রামের রাস্তাগুলা খুবই সুন্দর রাস্তা দিয়ে যাইতে যাইতে আমার একটা শায়রি মনে পড়লো রাস্তাগুলা উঁচা নিচা আর হইল সরু এখন থেকে কয়লা সুন্দরীর আরেক নাম হইল গরু অবশেষে আমরা লাফাইতে লাফাইতে আইসা বললাম আইসা দেখি ওমা ওমা এখানে দেখি বিয়া বাড়ির আয়োজন করে রাখছে এখানে অনেক রকমের রান্না রান্ধছে আমি তো সবকিছু খাই না কারণ আপনারা জানেন আপনাকে বিনোদন দিদি দিতে আমার শরীরের অবস্থা খুবই খারাপ ডাল দিয়ে ভাত মা খাইতে মা খাইতে দুঃখের কথা কই পছন্দের পায়েশ খাওয়ার পরে আরো দিল দই খাওয়া দাওয়া শেষ করে আমরা অনেকটি রাস্তায় চলে আসলাম আমরা এখন যাব এক জায়গায় যদিও আমি এখানে কোনো জায়গা চিনি না তো চলেন আমাদের সাথে যাই মজার ব্যাপার হলো আপনারা তো 3 জন দেখতেছেন কিন্তু আসল কথা তো এখানে না আসল ঘটনা এই যে এখানে দেখেন আমরা অলরেডি 4 জন আছে এখানে আর 4 জন মিলে একটা বাইক দিয়ে যাইতেছে আর বাইকের অবস্থাও আপনারা বুঝতে পারতেছেন কি আর কিন্তু রাস্তাটা ভিউ দেখেন গাইস আমার মানে মন কেড়ে নিছে এই রাস্তাটা তো অলরেডি আমরা একটা গ্রামের হাটে চলে আসছি আর এখানের হাট দেখলেই বোঝা যায় যে আমরা একদম প্রত্যন্ত অঞ্চলে আছি আর এখানের মানুষগুলা প্রত্যেক সপ্তাহে 2 দিন এখানে হাট হয় আর এই হাটে সবাই বাজার করতে আসে তবে এই হাট আমরা ছোটবেলা দেখছি আমরা বড় হওয়ার পরে আমাদের গ্রামের হাটগুলোও চেঞ্জ হয়ে গেছে কিন্তু এইখানে তো অলরেডি এত গরমের ভিতরে আমি এখানে পোশাক পরা শুরু করে দিছি এইটা পরার আগেই আমি অলরেডি ঘেমে গেছি পরার পরে তো অবস্থা কি হবে আমি জানি না চলেন দেখি কি করা যায় তো অলরেডি আমরা মাথায় পরে নিলাম আর পরার পরে কিন্তু এর ভিতরে নতুন একটা ফিল চলে আসে আমার মাঝে আর অনেকে বলে যে আপনি তো সামনে থেকে এরকম কিন্তু ভিতরে এত দুষ্টামি কেমনে করেন তো এখন দুষ্টামি হবে আর সাথে সাথে একটু একটু শায়রি ঘরে আমার বাজার নাই চুলাই ধরে না আগুন তাই তো আমি কয়লা সুন্দরীর জন্য কিনা নিয়ে যাবো পাগল নাসানাসি পরে আগে তো আমার আলু বেগুন তরকারি কিনতে হইব আরে দেখি দোকান কই আছে আরে পটল আলু উস্তা পেঁয়াজ মরিচ আছে যত সবগুলো 100 গ্রাম করে নিলে দাম পড়বে কত আরে চাচা মারো একটা ঘুষি চাচা দেখি খুশি ঘুষি না মারলে তোমারে খাওয়া দেবো ঘুষি আরে তাড়াতাড়ি ঘুষি মারো খুশি হইবে তোমার মন আরে বুকে আসো কাকা দেখি তোমার কতটা ওজন শীতের দিনে কম্বল বৃষ্টির দিনে ছাতা গোফের জন্য কাকা নাকি পাইছিল ভাতা
কার গপ মুসরাইতে মুসরাইতে হরণ হয়ে গেছি, এর জন্য আইছিলাম জিরাইতে। তারপর আইসা দেখি পিচ্ছি ফ্যান গুলা সব রেগে এখানে রয়েছে। তারপরে ওদের সবাই যে একটা একটা করে চকলেট দিলাম, চকলেট দেওয়ার পরে তারা মহা খুশি। ঈদের দিনে তো মনে হয় এত খুশি হয় নাই। তো আপনারা সবাই শায়েরি শুনতে শুনতে পাগল হয়ে যাইতেছেন, তাই আমি একটু শায়েরি থেকে বিরতি নিলাম। আর শায়েরি শোনার জন্য তারাও বসা ছিল, বললো যে ভাই আপনার শায়েরি অনেক ভালো লাগে। আমি তো গান গাইতে গাইতে উঠতে উঠতে চলে গেলাম, পাঞ্চি বানু উঠতে ফিরু মাস্তি গাগান মে আসমি আগাত। অনেকক্ষণ লাফালাফি করার পর প্রচুর পরিমাণে ঘাইমা গেছি। আর এখানে পিচ্ছি ফ্যান গুলো খুব মজা করে খুলতেছিল, কিন্তু আমি তো বুঝতেছিলাম ভিতরের মজাটা কি। আসলে ঘামতে ঘামতে দেখেন গেঞ্জির কালারটা পুরো চেঞ্জ হয়ে গেছে, মানে আমি বুঝাইতে পারি না পরে কি পরিমাণ কষ্ট লাগে। কিন্তু সবার মুখে যখন হাসি দেখি তখন তো আমার অনেক বেশি ভালো লাগে। তো গাইস, ঢাকা বিভাগের মধ্যে এমন কোন এলাকা আছে আমার আগে জানা ছিল না, এখানে না আসলে হয়তো এই অভিজ্ঞতাটা হইতো না। আপনারা যারা ট্রাভেল করেন তারা এখানে চাইলে আসতে পারেন, আর এখানে আসার পরে কিন্তু জীবনযাপনটা একদম সাধারণ মানুষের মতো। যাই হোক, এখানে আমরা অনেকক্ষণ সময় দিছি, আমরা যাব এখন অন্যদিকে। চিকন চিকন রাস্তা, আঁকা বাঁকা তেরা, সামনেই দেখলাম কতগুলা ভেড়া। তো গাইস, ভেড়া দেখতে দেখতে দেখলাম আমরা যে রাস্তা দিয়ে যাইতেছিলাম এত পরিমাণ ধুলা উঠতেছে পিছনে আমাদের সার এবং বড় ভাইরা, মানে কি বলবো, তাদের ধুলা খাইতে খাইতে অবস্থা খারাপ হয়ে গেছে। তাদেরকে আরো মুখে মাস্ক ছিল না, তার জন্য আমি একটা শায়েরি বানাইছি। ধুলা উড়ে উড়ে চারদিকে একাকার, শরীর হয়ে যাইতেছিল ময়লা। টেডি বিয়ারের গার্লফ্রেন্ডের নাম মুসাম্মত কয়লা। বুলেটের গতিতে যাইতে যাইতে সামনের দিকে যখন তাকাইলাম দেখলাম এক সারি বালি হাঁস। আর এটাকে আপনারা কি হাঁস বলেন জানি না, এটাকে আমরা অন্তত বালি হাঁস বলি। যাই হোক, আমরা সামনে যাওয়ার পরে দেখলাম একটা কাঠের সেতু, বাইরে বাইরে সেতু পার হইতে হইতে মনের ভিতরে লাগতেছিল কুতু কুতু। এরকম সেতু দেখে আমি মোটর সাইকেল থেকে নাইমা হাইটা হাইটা যাইতেছিলাম। তারপরে সামনে দেখলাম যে চারদিকে পরিবেশটা অনেক বেশি সুন্দর, পোশাক পরে অনেক বেশি ক্লান্ত হয়ে গেছিলাম, এই জন্য টেডি বিয়ার পোশাকটা ক্যামেরাম্যানরাই পরাইলাম। আর ক্যামেরাম্যান এই পোশাকটাই প্রথম পরছে, যদিও পরার পরে তাকে রবিচিঙ্গু লাগতেছিল, কারণ আমার তো শরীরটা একটু বেশি মোটা ও একটু চিকন। যদিও অনেক বেশি বাচ্চারা অনেক মজা করছে আর আমিও বাচ্চাদের সাথে মজা করছি, কারণ আমি তো টেডি বিয়ারের সাথে কখনোই মজা করার সুযোগ পাইনি। ভাইরে ভাই, ভিজিটিং কার্ড একজন দিছি পরে সবাই চাইতেছে, কারণ আমার কাছে তেমন ভিজিটিং কার্ড বেশি ছিল না, এখন কারে থুয়া কারে দেওয়া হইব। আমি তো মনে করেন যে ক্যামেরার পিছনে আছে, আর ক্যামেরাম্যান তো নিজেই পাগল হয়ে যাইতেছে। রাত্রে আমরা ওইখানে রাত্রে যাপন করি, আর রাত্রে তো ভিডিও করতে পারি না কারণ মোবাইলে চার্জ ছিল না, আর ওইদিকে নেটওয়ার্কের অবস্থা খুবই খারাপ ছিল। আমরা সকাল সকাল বের হয়ে গেছি, নদীতে যাব গোসল করব, এরপরে আমরা নৌকা ভ্রমণ। কলেজের ভিতরে ভয় চাপা রাইখা তারপরে আমরা সেই সেতু পার হইলাম। আর সেতু পার হওয়ার সময় রে ভাই মনের ভিতরে ভয় করতেছিল যে এখনই পড়ে যাবো কিনা। আর নদীর পারে কেউ ছিল না, মহিলা পুরুষ বেগে, আর এইদিকে আমি লুঙ্গি পইরা নদীতে নামার জন্য রেডি। নিজের পানি কত ঠান্ডা। তবে নদীতে চারদিকে চর পড়া ছিল, জন্য গোসলের জায়গা অনেক দূরে। আর এইদিকে আমরা দেখতেছিলাম অনেকগুলো বালি হাঁস, বালি হাঁস দেখা তো আমার তো অনেক শায়েরি মনে পড়ে গেল রে। এই সময় কম, শুরু করো। আর এত সুন্দর দৃশ্য দেখে লুঙ্গি দিলাম কাঁচা, কাঁচা মারার পরে লাগতেছিল কয়লা সুন্দরীর চাচা, তুই চলে নিকে ছবি তুলি। যখনই নদীতে নামবো দেখলাম চারদিকে বালি হাঁসগুলো উড়া যাইতেছে, আর বালি হাঁসগুলো উড়ার সময় এত সুন্দর লাগতেছিল যে দৃশ্যটা আপনাদের না দেখায় পারলাম না, যদিও আপনাদের পুরোপুরি ভালো মতো দেখাইতে পারি না, আর ভিডিওটা একটু বেশি লম্বা হয়ে যাবে। আর আপনারা ধৈর্য ধরে শেষ পর্যন্ত দেখবেন, তাহলে আশা করি অনেক বেশি মজা পাবেন। তো চলুন কথা না বাড়িয়ে আমরা নদীতে নেমে যাই। আর মোবাইল নিয়ে আমি নদীতে যাইতেছিলাম, যাইতে যাইতে দেখতেছিলাম যে ওদের তো পানি মাত্র মাজা পর্যন্ত। আমি লুঙ্গি ফুলাইয়া বানাই নিলাম বিছানা। তো গাইস, এখানের মূল ঘটনাটা শুধু যারা গ্রামে থাকে তারাই বুঝতে পারবে, আমি কিছুই বলবো না, আমার শরম করে। গোসল করে কাদা আমার লাইগা ছিল পায়, আইসা দেখি সবাই আমার আগে উঠে গেছে নৌকায়, তাই আমি তাড়াতাড়ি করে টেডি বিয়ারের ব্যাগটা এক ভাইয়ের হাতে দিয়ে আমিও নৌকায় উঠে বসে পড়লাম। অলরেডি নৌকা ছেড়ে দিছে, আর আমরা 2 ঘন্টা অতিক্রম করে এই পারেও চলে আসছি। কিন্তু এই পারে আসার পরে তো আমার খারাপ লাগতেছিল যে ওইখানের এত সুন্দর সুন্দর দৃশ্য কি বলবো আর বলার মতো না, আপনারা যারা এখানে যাবেন তারাই অবশ্য বুঝতে পারবেন। তো গাইস, জায়গাটা অনেক বেশি সুন্দর ছিল, এই জন্য আপনাদের মাঝে তুলে ধরছি, কারণ আমি বিগত 2 মাস ধরে বিভিন্ন জায়গায় ঘুরতেছি কিন্তু কোনো জায়গায় এখন পর্যন্ত তুলে ধরতে পারি নাই। অলরেডি জায়গাটার লোভ সামলাতে না পেরে আপনাদের মাঝে তুলে ধরছি। আর কেমন লাগলো আপনাদের ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন। কিন্তু অবশ্যই জানাবেন যে মধ্যের কোন শায়েরিটা আপনাদের সবচেয়ে বেশি ভালো লাগছে, আর ভিডিওর শায়েরি চান কিনা আপনারা, অথবা এইরকম ভয়েস নাকি আমার নর্মাল ভয়েস চান সেটাও কমেন্ট করে জানাবেন। তো আজকের মতো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে।